বিদ্যুতের লাইন সারাই করতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতর আহত এক শ্রমিক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন করইলং শিশুবিহার এলাকায়। জানা যায়, চাকমাঘাট বৈরাগী ডেফা এলাকার বাসিন্দা প্রদীপ দেববর্মা তেলিয়ামুড়ার ঠিকাদার শুভম সরকারের সঙ্গে বৈদ্যুতিক লাইন সারাইয়ের কাজ করে। আর অন্যান্য দিনের মতো রবিবারও প্রদীপ দেববর্মা নামের ওই শ্রমিক বৈদ্যুতিক লাইন সারাইয়ের কাজে আসে করইলং শিশুবিহার এলাকায়। তখন কাজ করতে করতে আচমকাই প্রদীপ দেববর্মা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে অন্যান্য শ্রমিকেরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কারেন্টে কোন জায়গাতে? পরেলঙ্গে। কি মানে কারেন্টের কাজ করে নাকি? কি নাম ওর? প্রদীপ। হ্যাঁ, প্রদীপ দেববর্মা। প্রদীপ দেববর্মা কোন জায়গায় বাড়ি? দেবা। হ্যাঁ, আচ্ছা। এরপরে এখন নিয়ে এসো নাকি হাসপাতালে? হ্যাঁ, হাসপাতালে নিয়ে এসো। কার লোকে? শুভম। শুভম কি? শুভম সরকার। শুভম সরকারের সঙ্গে নাকি?